হ্যালো, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে রুবি রেড। আজকে এই ফলের ভিডিওটাই করব। এটা উপরে দেখতে একদম কমলা লেবুর মতো, কিন্তু ভেতরটা একদম রুবি পাথরের মতোই লাল। এটার জন্ম আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে খুব বেশি পাওয়া যায়। আর আপনি চাইলে এরকম জুসের বোতলও পেয়ে যাবেন, তবে ফলটা অরিজিনাল ফ্রেশ খেতেই খুব বেশি মজা। আজকে আমরা এটা কেটে দেখব ভিতরের রঙটা আসলে কি ধরনের লাল হয়ে থাকে। আমি অনেক দেখেছি ইউটিউবে, সো ভাবলাম আপনাদের সাথে কেন শেয়ার করব না। আমি এখানে এটার ক্যালোরি, এটার কতটা ফ্যাট, নিউট্রিশন পুরোটাই দিয়েছি। এরকম বোতলেও পেয়ে যাবেন এটার জুস। আর আমরা আজকে বাসে কেটে দেখব, সো শুরু করা যাক। তার আগে বলি, এই ফলটা খেতে অনেক মিষ্টি হয়, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা একটি ফল আর খুব বেশি এক্সপেন্সিভ। এই একটা ফল দিয়ে আপনি প্রায় 2 কেজি 1 কেজি কমলা লেবু পেয়ে যাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এখনই ভিতরটা দেখা যাবে কতটা লাল। হ্যাঁ, ঠিক এইটা দেখার মধ্যে যেমন চোখ জুড়িয়ে আসে, খেতেও মন জুড়িয়ে আসে। অনেক মিষ্টি হয় আর অনেক সময় টকও হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি যেটা করি, মরিচের সাথে খাই। আমি অনেকটা ভিডিওতে বলেছিলাম, এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, আর আপনার ওয়েট লসের জন্য এটার জুস অনেক 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 উপকারী। অনেকেই ডায়েটের সময়টাতে এই জুসটা খেয়ে থাকে, একদম ফ্রেশ জুস। তো বাসে কেউ চাইলে বানিয়ে খেতে পারে জুস, আর কেউ চাইলে কিনে খেতে পারে। এটা অনেক বেশি পাওয়া যায় অন্য দেশ থেকে আসে। তো আশা করি আমার ভিডিওটা সবারই ভালো লেগেছে। নতুন কোনো কিছু দেখতে চাইলে অবশ্যই জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আর সবাইকে অনেক ধন্যবাদ, আমার চ্যানেলের সাথেই থাকুন।